আজকে আমি আপনাদেরকে ফিনল্যান্ডের হায়ার স্টাডিজ বিষয়ক কিছু ইনফরমেশন শেয়ার করব। স্পেশালি আপনারা যারা ফিনল্যান্ডে মাস্টার্স করতে চান তাদের জন্য হায়ার স্টাডিজ, ওয়ার্ক পারমিট এমনকি বসবাসের জন্য ফিনল্যান্ড একটি চমৎকার একটি চয়েস। প্রতি বছর বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক স্টুডেন্ট ফিনল্যান্ডে আসছে হায়ার স্টাডিজ এর উদ্দেশ্যে। আজকের ভিডিওতে আমরা ফিনল্যান্ডের ইউনিভার্সিটি লেভেলে যে সমস্ত স্কলারশিপ পাওয়া যায় সেই সমস্ত স্কলারশিপ নিয়ে প্র্যাকটিক্যালি আপনাদের ধারণা দেব এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। সবগুলো ইনফরমেশন আপনি প্র্যাকটিক্যালি শিখতে পারবেন এবং প্র্যাকটিক্যালি জানতে পারবেন। তাহলে কথা না বাড়িয়ে শুরু করা যাক আজকের এই ভিডিওটি। যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ, আর যারা এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে করে যে কোনো ধরনের ইনফরমেটিভ ভিডিওস যদি চলে আসে তাহলে আপনি সহজেই পেতে পারেন। ফিনল্যান্ডের ইউনিভার্সিটি লেভেলের স্কলারশিপগুলো খুঁজে বের করার জন্য আমরা গুগলে সার্চ করলাম যে ইউনিভার্সিটি ইন ফিনল্যান্ড। এটা লিখার পর ফিনল্যান্ডে যতগুলো বিশ্ববিদ্যালয় আছে সবগুলো বিশ্ববিদ্যালয়ের একটি লিস্ট আপনারা দেখতে পাচ্ছেন। সেখান থেকে আমরা প্রথমেই আমাদের পছন্দ মতো একটি বিশ্ববিদ্যালয় চুজ করলাম, যেমন ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কি। তো এই বিশ্ববিদ্যালয়টা আমরা চেক করি। চেক করার জন্য আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর প্রথমেই আমরা এই বিশ্ববিদ্যালয়ের একটি ওয়েবসাইট পাবো। এই ওয়েবসাইটে আমরা ক্লিক করব। ক্লিক করার পর ইউনিভার্সিটি অফ হেলসিঙ্কির যে মেইন ওয়েবসাইটটি আছে সেই মেইন ওয়েবসাইটটিতে চলে এসেছি। এখান থেকে আমাদেরকে স্কলারশিপ খুঁজতে হবে যে কোথায় স্কলারশিপের ইনফরমেশনগুলো দেওয়া আছে। তো দেখতে পাচ্ছেন অ্যাডমিশন সেকশন হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি অংশ, এটা আমাদেরকে অবশ্যই চেক করতে হবে। তো আমি সরাসরি অ্যাডমিশন সেকশনে চলে গেলাম, তারপর একটু নিচে গেলাম। নিচে যাওয়ার পর এখানে দেখতে পাচ্ছেন যে ফর ইন্টারন্যাশনাল স্টুডেন্টস, যেহেতু আমরা সবাই ইন্টারন্যাশনাল স্টুডেন্টস সুতরাং আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর একটি নতুন পেজ পাবো। এই পেজে আসার পর আপনারা একটু নিচের দিকে দেখেন, এই ওয়েবসাইটে একটু ভালোমতো খুঁজতে থাকেন যে কোথায় স্কলারশিপের ইনফরমেশন দেওয়া আছে। তো আমরা যদি এই বক্সগুলোতে চেক করি যে এখানে কোথাও না কোথাও স্কলারশিপের ইনফরমেশন দেওয়া আছে, যেমন স্কলারশিপ ফর ইন্টারন্যাশনাল মাস্টার্স প্রোগ্রাম, তো দেখতে পাচ্ছেন এই অংশে স্কলারশিপ থাকতে পারে। তো আমরা ক্লিক করলাম। ক্লিক করার পর দেখা যাচ্ছে যে স্কলারশিপ প্রোগ্রাম। তো এখানে অবশ্যই আমরা স্কলারশিপের বিভিন্ন ইনফরমেশনগুলো পাবো এবং এটা অবশ্যই মাস্টার্স লেভেলের স্কলারশিপ ইন্টারন্যাশনাল স্টুডেন্টদের জন্য। তো এই যে দেখতে পাচ্ছেন স্কলারশিপের ক্যাটাগরি, কারা কারা অ্যাপ্লাই করতে পারবে সব সুন্দর মতো এখানে বলা আছে। যেই স্কলারশিপটি দেওয়া হবে সেটা হচ্ছে যে ফুল ফান্ডেড গ্র্যান্ট, অর্থাৎ টিউশন ফি প্লাস আপনাকে 10,000 ইউরো দেওয়া হবে। এটা হচ্ছে আপনার লিভিং কস্ট হিসেবে আপনাকে 10,000 ইউরো দেওয়া হবে। এবং আরেকটি স্কলারশিপ আছে, সেটা হচ্ছে শুধুমাত্র টিউশন ফি স্কলারশিপ, এবং সেকেন্ড স্কলারশিপটি হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। প্রথমটি হচ্ছে ফুল স্কলারশিপ, সেকেন্ডটি হচ্ছে পার্শিয়াল স্কলারশিপ। এবং আপনার এই বিশ্ববিদ্যালয়ে পড়তে যে সমস্ত টিউশন ফি লাগবে সেই টিউশন ফি তারা কভার করবে। এবং এই স্কলারশিপের ডিউরেশন হচ্ছে 2 বছর, অর্থাৎ এই 2 বছর আপনাকে টিউশন ফি দেওয়া হবে এবং এই 2 বছরে আপনাকে 10,000 ইউরো করেও দেওয়া হবে। এবং আপনি যখন এই স্কলারশিপটি পাবেন, এই স্কলারশিপটা পাওয়ার পর যখন সেকেন্ড ইয়ারে আপনার স্কলারশিপের জন্য তারা চেক করবে তখন কিন্তু আপনার একাডেমিক প্রোগ্রেসের উপর ডিপেন্ড করে এই স্কলারশিপটি আপনাকে দিবে। তো বুঝতেই পারছেন, আমরা বুঝতে পারলাম যে ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোতে ফুল স্কলারশিপ দেওয়া হয়ে থাকে। তো আমাদেরকে একটু চেক করতে হবে। এখন আমরা একটু দেখে নেই যে এই স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে আমাদের কি কি যোগ্যতা লাগবে। তো একমাত্র যোগ্যতা হচ্ছে যে আমাদেরকে ইন্টারন্যাশনাল স্টুডেন্ট হিসেবে সেখানে মাস্টার্স লেভেলে অ্যাপ্লাই করতে হবে, এটাই হচ্ছে একমাত্র ক্রাইটেরিয়া। তো আমরা সবাই এই ক্রাইটেরিয়া ফুলফিল করতে পারবো ইজিলি। তো এখন কথা হচ্ছে যে এই স্কলারশিপে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করার জন্য প্রথমে আমাদেরকে মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হবে, এবং এই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার সময় আমাদের যে সমস্ত ডকুমেন্টস দরকার হয় সেই ডকুমেন্টসগুলো আমাদের তাদেরকে সেন্ড করতে হবে একাডেমিক পোর্টালের মাধ্যমে। আমরা যখন অ্যাপ্লিকেশন করব আমাদের যেই মাস্টার্স লেভেলে যে অ্যাপ্লিকেশন ফর্মটা থাকবে এই ফর্মটাই কিন্তু স্কলারশিপের অ্যাপ্লিকেশনের ফর্ম হিসেবে কাউন্ট হবে। তো এই বিষয়টা আপনারা মাথায় রাখবেন। এই সমস্ত কাজগুলো করলে আপনারা সহজেই মাস্টার্স প্রোগ্রামগুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। তো যেহেতু আমাদের প্রথমেই মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করতে হবে, তো আমরা এই যে ডিগ্রি ফাইন্ডার সেটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর এখান থেকে আমরা সাবজেক্ট বের করতে পারবো, যেমন আমরা মাস্টার্স লেভেলে স্কলারশিপে অ্যাপ্লিকেশন করতে যাচ্ছি। তো মাস্টার্স সিলেক্ট করলাম, তারপর এখানে দেখতে পাচ্ছেন ল্যাঙ্গুয়েজ সিলেক্ট করলাম, হচ্ছে ইংলিশ। তারপর হচ্ছে আপনাদের যদি কোনো স্পেসিফিক ইন্টারেস্ট থাকে সেক্ষেত্রে আপনারা এখানে ক্লিক করতে পারেন, যেমন আমি একটা ইন্টারেস্ট শো করলাম, যেমন ন্যাচারাল সায়েন্স। আর এখানে ফ্যাকাল্টিও বলা আছে যে কোন ফ্যাকাল্টির আন্ডারে আপনারা কাজ করতে চান। তো আমি একটি ফ্যাকাল্টি চুজ করলাম। চুজ করে দেখতে পারবেন যে আপনার সাবজেক্টটি আছে কি না। টেকনোলজি রিলেটেড অনেকগুলো সাবজেক্ট আছে, তো সেখান থেকে আপনারা এই সাবজেক্টগুলো দেখে নেবেন। আর অথবা যদি স্পেসিফিক থাকে, যেমন টেকনোলজি, ইকোনমিক্স, হচ্ছে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড কমিউনিকেশন, এখানে সিলেক্ট করতে পারেন। দেখতেই পাচ্ছেন অনেকগুলো সাবজেক্ট আছে, তো আমি একটি সাবজেক্ট সিলেক্ট করলাম, ইংলিশ স্টাডিজ।
যারা ইংলিশ বা লিঙ্গুইস্টিক্স বা লিটারেচারের ওপর স্টাডি করতে চান তাদের জন্য। এবং ফিনল্যান্ডের বিশ্ববিদ্যালয়গুলোর ক্ষেত্রে মনে রাখবেন যে ওদের অ্যাপ্লিকেশন শুরু হয় হচ্ছে ডিসেম্বরের 1 তারিখ থেকে, এবং তাদের মাস্টার্স হচ্ছে 2 বছরের মাস্টার্স। এখানে টিউশন ফির কথা বলা আছে যে কত টিউশন ফি লাগতে পারে। তো এখন কথা হচ্ছে যে এই প্রোগ্রামে আমরা কিভাবে অ্যাপ্লিকেশন করব। তো একটু নিচে যান, দেখতে পাচ্ছেন হাউ টু অ্যাপ্লাই, সেখানে একটু ইনস্ট্রাকশন দেওয়া আছে। এই ইনস্ট্রাকশনগুলো আমাদের ফলো করতে হবে। বলে দেওয়া আছে যে ইউ মাস্ট সাবমিট ইউর অ্যাপ্লিকেশন ফ্রম এ ফিনিশ ন্যাশনাল অ্যাপ্লিকেশন পোর্টাল, সেটা হচ্ছে স্টাডি ইনফো। স্টাডি ইনফো হচ্ছে একটা ওয়েবসাইট। এই ওয়েবসাইটটা আমি কিছুক্ষণের মধ্যে আপনাদেরকে আমি শো করব যে কিভাবে আপনারা অ্যাপ্লাই করবেন। তো এখানে দেওয়া আছে যে এ কুইক গাইড টু দ্য অ্যাপ্লিকেশন প্রসেস, এখানে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা ইনস্ট্রাকশন আমরা পাবো। তো এখানে অনেক গুরুত্বপূর্ণ তথ্য এখানে দিবে, যেমন অ্যাপ্লিকেশন পিরিয়ডটা কতটুকু পর্যন্ত সেটা এখানে বলা আছে। যেমন এটার ডেডলাইন হচ্ছে জানুয়ারির 2021 সাল, এই মাস্টার্স প্রোগ্রামের ডেডলাইন, এবং এর অ্যাপ্লিকেশন শুরু হবে ডিসেম্বরের 1 তারিখে। অর্থাৎ অ্যাপ্লিকেশন করার জন্য আপনাদের মাত্র 1.5 মাস সময় থাকবে, এবং আপনাদের যে ক্লাস শুরু হবে সেটা হচ্ছে 1st of August, অগস্টের 1 তারিখ থেকে আপনাদের ক্লাস শুরু হবে, এটা মনে রাখবেন। সবগুলো প্রোগ্রামের অ্যাপ্লিকেশনের প্রসেসটা একদম সেম। যেমন এখানে কিছু রিকোয়ারমেন্ট দেওয়া আছে যে আপনার অবশ্যই একটি ব্যাচেলর ডিগ্রি থাকতে হবে, এবং বলা আছে যে আপনি যদি গ্র্যাজুয়েশন না করে থাকেন অ্যাট দ্য টাইম অফ অ্যাপ্লিকেশন পিরিয়ড, তখন কিন্তু আপনি অ্যাপ্লাই করতে পারবেন। সেক্ষেত্রে আপনাদেরকে যখন আপনারা ভর্তি হবেন বিশ্ববিদ্যালয়, তখন যাতে আপনারা অবশ্যই গ্র্যাজুয়েশন কমপ্লিট করেন সেই বিষয়ে আপনাদেরকে বলে দেওয়া আছে। তো আরও কিছু ইনফরমেশন আমাদের চেক করতে হবে এখানে। এছাড়াও আমাদেরকে ইংলিশ ল্যাঙ্গুয়েজ টেস্টের যে বিষয়গুলো সেটা একটু চেক করতে হবে, যেমন ইংলিশ ল্যাঙ্গুয়েজ স্কিল, এটাতে আমরা ক্লিক করব। ক্লিক করার পর একটা পেজ আসবে, সেখান থেকে আপনারা যে সমস্ত টেস্ট দিবেন সেই সমস্ত টেস্টের একটা বিবরণ দেওয়া আছে। যেমন IELTS যদি আপনারা দেন সেক্ষেত্রে আপনাদের ওভারঅল স্কোর থাকতে হবে 6.5, এবং মিনিমাম স্কোর থাকতে হবে 6, এবং রাইটিংয়ে, অর্থাৎ রাইটিংয়ে যদি 6 পান এবং ওভারঅল স্কোর যদি 6.5 থাকে, তাহলে আপনি সহজেই এই বিশ্ববিদ্যালয়ের প্রোগ্রামগুলোতে অ্যাপ্লাই করতে পারবেন। এবং IELTS-এর স্কোর কীভাবে সাবমিট করতে হয় সেখানে আপনাদের এখানে বলা আছে যে আপনারা সরাসরি টেস্ট সেন্টার থেকেও সেন্ড করতে পারেন, অথবা আপনারা জাস্ট আপনাদের যেই IELTS-এর যে কপিটি আছে সেই কপিটির PDF ফাইলটি সরাসরি এই যে ইমেল অ্যাড্রেসটি দেখছেন এই ইমেল অ্যাড্রেসে সেন্ড করতে পারবেন। এবং TOEFL সম্পর্কেও কিছু ডেসক্রিপশন বলা আছে, সেটা আপনারা চেক করে নেবেন। ওকে, তো আমরা প্রিভিয়াস পেজে চলে যাই। প্রিভিয়াস পেজে আসলাম। এবার দেখতে পাচ্ছেন যে প্রিপেয়ার ফর ইওর অ্যাপ্লিকেশন ডকুমেন্টস, কীভাবে আপনাদের অ্যাপ্লিকেশন ডকুমেন্টস প্রিপেয়ার করবেন সেই সম্পর্কে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে। যেমন কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট, আমি অনেক আগে একটা টিউটোরিয়ালে বলেছিলাম যে কোনো স্কলারশিপ অথবা মাস্টার্স প্রোগ্রামে অ্যাপ্লিকেশন করার সময় এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন, কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট। অনেক বিশ্ববিদ্যালয়ে কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট বলে থাকে, তো এটা আমাদের অবশ্যই চেক করতে হবে, কারণ এটা চেক না করলে আমাদের অ্যাপ্লিকেশনটি বাতিল হয়ে যেতে পারে। কান্ট্রি স্পেসিফিক রিকোয়ারমেন্ট কী কী, সেটা হচ্ছে বাংলাদেশ, আপনারা যেই দেশ থেকে আপনাদের ব্যাচেলর কমপ্লিট করেছেন সেই দেশের কান্ট্রি সিলেক্ট করবেন। যদি আপনারা বাংলাদেশ থেকে পড়ে থাকেন তাহলে বাংলাদেশে সিলেক্ট করবেন, যদি ইন্ডিয়া থেকে পড়াশোনা করে থাকেন তাহলে ইন্ডিয়াতে সিলেক্ট করবেন, এবং আপনারা যদি অন্যান্য দেশে যদি স্টাডি করে থাকেন, অর্থাৎ এই সমস্ত দেশে যদি স্টাডি করে থাকেন তাহলে আপনাদের কিছু রিকোয়ারমেন্ট থাকতে পারে, সেই রিকোয়ারমেন্টগুলো একটু দেখে নেবেন। যেমন আমি সিলেক্ট করলাম বাংলাদেশ। তো এই যে বাংলাদেশ সম্পর্কে কিছু ইনস্ট্রাকশন দেওয়া আছে, এখানে যেটা বলা আছে যে আপনাদের সমস্ত এডুকেশনাল ডিগ্রি সার্টিফিকেট বা ট্রান্সক্রিপ্ট সেগুলো কিন্তু অ্যাটেস্টেড করতে হবে। প্রথমে কি করতে হবে, এই অ্যাটেস্টগুলো অবশ্যই ফরেন মিনিস্ট্রি অফ বাংলাদেশ অর্থাৎ বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে আপনার বিশ্ববিদ্যালয়ের যে সার্টিফিকেট আছে বা ট্রান্সক্রিপ্ট আছে অথবা যে সমস্ত ডকুমেন্ট আপনারা পেয়েছেন সমস্ত ডকুমেন্টের সবগুলো পেজ অ্যাটেস্টেশন করতে হবে। এই অ্যাটেস্টেশনের সিস্টেমটা কি সেটা আমি আপনাদেরকে একটু সংক্ষেপে বলি। আমি নেক্সট একটা টিউটোরিয়াল করব যে কিভাবে আপনারা ডকুমেন্টগুলো অ্যাটেস্টেশন করবেন সেই সম্পর্কে একটু ডিটেলসে আপনাদের বলবো। এই টিউটোরিয়ালে আমি আপনাদেরকে একটু সংক্ষেপে আইডিয়া দিচ্ছি যে আপনাদের যে এডুকেশনাল যে ডকুমেন্টসগুলো ইউনিভার্সিটি থেকে কালেক্ট করার পর তারা সেই ডকুমেন্টসগুলো স্ক্যান করে প্রিন্ট করবেন, স্ক্যান করে রঙিন প্রিন্ট করবেন। ভালো প্রিন্ট করার পর সেটা আপনাদের বিশ্ববিদ্যালয়ের যে রেজিস্ট্রার বা আপনাদের যে এক্সাম কন্ট্রোলার আছে সেখান থেকে অ্যাটেস্টেশন করবেন। সেই অ্যাটেস্টেশন করার পর সেই ডকুমেন্টসটা আপনারা বাংলাদেশের যে এডুকেশন মিনিস্ট্রি আছে সেই এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করবেন, এবং এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করার পর ফাইনালি আপনারা ফরেন অ্যাফেয়ার্স বা বাংলাদেশের যে ফরেন মিনিস্ট্রি আছে সেখান থেকে অ্যাটেস্টেশন করতে পারবেন।
এই ক্ষেত্রে মনে রাখতে হবে যে আমরা যদি এই যে তিনটা স্টেপের কথা বললাম, প্রথমে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটেস্টেশন এবং পরবর্তীতে এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন এবং ফাইনালি হচ্ছে ফরেন অ্যাফেয়ার্স বা ফরেন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন, এই ক্ষেত্রে আমরা যদি কোনো একটা স্টেপ স্কিপ করি, অর্থাৎ আমরা যদি আমাদের ডকুমেন্টসগুলো এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন না করে থাকি, তাহলে কিন্তু ফরেন অ্যাফেয়ার্স আমাদের এই ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন করবে না। ঠিক তেমনি আমরা যদি বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটেস্টেশনগুলো না করি, এডুকেশন মিনিস্ট্রি কিন্তু সেই ডকুমেন্টসগুলো অ্যাটেস্টেশন করবে না। সো বিষয়টা মাথায় রাখবেন, সেটা হচ্ছে তিন স্টেপে। প্রথম স্টেপে বিশ্ববিদ্যালয় থেকে অ্যাটেস্টেশন করতে হবে, সেকেন্ড স্টেপে এডুকেশন মিনিস্ট্রি থেকে অ্যাটেস্টেশন করতে হবে, এবং ফাইনালি বাংলাদেশের যে ফরেন অ্যাফেয়ার্সের যে মিনিস্ট্রি আছে সেখান থেকে অ্যাটেস্টেশন করতে হবে। ওই মিনিস্ট্রিতে কাউন্টার আছে, সেই কাউন্টারে যোগাযোগ করলে তারা বলে দেবে যে সিস্টেমগুলো কী কী। তো বিষয়টা নিয়ে আমি আপনাদেরকে আপাতত সংক্ষেপে বললাম, পরবর্তীতে এই সম্পর্কে আমি একটা ডিটেলস টিউটোরিয়াল করব, তখন আপনারা বুঝতে পারবেন। তো আমরা প্রিভিয়াস পেজে চলে গেলাম। আচ্ছা, এখন আছে যে আমরা কিভাবে অ্যাপ্লাই করব। অ্যাপ্লাই করা খুবই সহজ, একটি সেন্ট্রালাইজ প্ল্যাটফর্ম আছে ফিনল্যান্ডের জন্য, এই ওয়েবসাইট থেকে আমাদেরকে মেইনলি অ্যাপ্লিকেশন করতে হবে। কিন্তু আমি আপনাদেরকে অ্যাপ্লিকেশনের বিষয়টা এখনই আমি আপনাদেরকে টিউটোরিয়ালের মাধ্যমে স্টেপ বাই স্টেপ গাইডেন্সটা দিতাম, কিন্তু এই অ্যাপ্লিকেশন পোর্টালটি শুরু হবে ডিসেম্বরের 1 তারিখ থেকে। তো ডিসেম্বরের 1 তারিখ থেকে এই স্টাডি ইনফোর যে ওয়েবসাইটের যে পোর্টালটা, এখানে আপনাদের শো করবে যে কীভাবে অ্যাপ্লাই করতে হয়। সেখানে আপনারা ক্লিক করে আপনাদের বিশ্ববিদ্যালয়ের সাবজেক্ট এগুলো সবগুলো সিলেক্ট করতে পারবেন। সিলেক্ট করার পর ফাইনালি সম্পূর্ণ ফ্রিতে অ্যাপ্লিকেশন করতে পারবেন। আপাতত জেনে রাখেন যে এই পোর্টালটার মাধ্যমে ফিনল্যান্ডের সমস্ত বিশ্ববিদ্যালয়গুলোতে বা যে কোনো বিশ্ববিদ্যালয়গুলোতে অ্যাপ্লিকেশন করতে পারবো। তো তার জন্য আপনাদের ওয়েট করতে হবে এবং আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং অবশ্যই ভিডিওসগুলো ফলো করবেন। তো এই টিউটোরিয়ালটার উদ্দেশ্য হচ্ছে যে আপনাদেরকে স্কলারশিপ সম্পর্কে কিছু অ্যাওয়ারনেস দেওয়া, যে কীভাবে আপনারা স্কলারশিপগুলো খুঁজে বের করবেন। আগে থেকে যদি আপনারা জেনে থাকেন যে এই সমস্ত স্কলারশিপ আছে, তাহলে অ্যাপ্লিকেশনের সময় আমরা প্যানিক হব না বা ঘাবড়িয়ে যাব না, বা আমরা ভয় পেয়ে যাই অনেক সময় যে ডেডলাইন চলে আসতেছে কিছু রেডি নাই। তো আগে থেকে যাতে আমরা প্রিপেয়ার করতে পারি, সেই জন্য আজকের এই টিউটোরিয়ালটি আমি করলাম। তো আপনারা এই ওয়েবসাইটগুলো একটু দেখবেন এবং অ্যাপ্লাই করার পর তারা আপনাকে জানাবে কী কী করতে হবে। এবং আরেকটা বিষয় হচ্ছে যে আমি আপনাদেরকে বলবো যে ইউনিভার্সিটি অ্যাডমিশন সার্ভিসে আপনারা চাইলে যোগাযোগ করতে পারবেন, এবং যোগাযোগ করার তাদের একটি ইমেল অ্যাড্রেস আছে। এই যে ইমেল অ্যাড্রেসটি দেখতে পাচ্ছেন, এই ইমেল অ্যাড্রেসে তাদেরকে জিজ্ঞাসা করবেন বা আস্ক করবেন যে ফিনল্যান্ডে অ্যাপ্লিকেশন করতে গেলে আপনাদের ডকুমেন্টসগুলো বাই পোস্টে বা ডাকের মাধ্যমে বা চিঠির মাধ্যমে সেন্ড করতে হবে কি না, সেটা আপনারা একবার চেক করে নেবেন। যেহেতু কোভিড-19 একটি প্রকোপ চলছে, ম্যাক্সিমাম বিশ্ববিদ্যালয়ে বাই পোস্টে ডকুমেন্ট নিচ্ছে না, সো ফিনল্যান্ডের অ্যাপ্লিকেশনের ক্ষেত্রে ডকুমেন্টসগুলো বাই পোস্টে সেন্ড করতে হয়, এই বিষয়টা আপনারা অবশ্যই মাথায় রাখবেন। এমনকি তাদেরকে যদি সুযোগ হয় আপনারা সরাসরি কলও করতে পারেন বাংলাদেশ থেকে। তো কল করে তাদেরকে জিজ্ঞাসা করতে পারেন, এবং কল করার যেই টাইম সেটা তারা অলরেডি দিয়ে দিয়েছে, সেখান থেকে আপনারা একটু এনশিওর হতে পারবেন। তো ভিউয়ার্স, দেখতেই পারলেন যে ফিনল্যান্ডের যেটি বিখ্যাত বিশ্ববিদ্যালয় ইউনিভার্সিটি অফ হেলসিনকি, এই বিশ্ববিদ্যালয়ে যে স্কলারশিপ দেওয়া হয়ে থাকে সেই স্কলারশিপ সম্পর্কে আমরা একটু ধারণা নিলাম। তো ভিউয়ার্স, এই ছিল আজকের টিউটোরিয়াল। ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক দেবেন, শেয়ার করবেন। আপনাদের যদি কোনো প্রকার প্রশ্ন থেকে থাকে তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে জানাবেন, আমরা চেষ্টা করবো আপনাদেরকে 24 ঘন্টার মধ্যে রিপ্লাই দেওয়ার। আপনাদের সাথে নেক্সট টিউটোরিয়াল দেখা হচ্ছে ইনশাআল্লাহ।